মানুষের থেকে বিচ্ছিন্ন ত্রিপুরার বিজেপি সরকার এবং অপশাসনের প্রতিবাদে মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছে তাই এত রাগ বিজেপির ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল সিপিএম এর অফিসে যে হামলা হয়েছিল সেই প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনে নেব জনগণ থেকে এই সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি বেশি করে বিচ্ছিন্ন হচ্ছে বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে নন পারফরম্যান্স জিরো পারফরম্যান্স মাইনাস জিরো পারফরম্যান্স তার মধ্যে প্রধানত যেটা কাজ নাই রোজগার নাই খাদ্য নাই এটা হচ্ছে মূল জিনিস কোভিড কোথায় চিকিৎসা এই সবটা মিলে আমি বিস্তৃত যাচ্ছি না বিজয়নবাবু বলেছেন আমাদের পার্টির নেতা এবং বামপন্থী দলগুলোর কনভেনার তো এই জায়গায় দাঁড়িয়ে যে মন্তব্য যেটা মন্তব্য এটাই যে এটা শক্তির লক্ষণ না যাদের প্রকৃত অর্থেই শক্তি আছে জনগণের মধ্যে ভিত্তি আছে বা ভিত্তি থাকে তারা এরকম করে না রাজনীতির লড়াই মতাদর্শের লড়াই কর্মসূচির লড়াই করুন না আমরা তো এটাতে কোনো আপত্তি করছি না আমরা যখন সরকারে ছিলাম সমস্ত রাজনৈতিক দল অফিস করেছে মিছিল করেছে মিটিং করেছে আইন অমান্য করেছে কেমন না আরে মধ্যরাত্রিতে তো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা গিয়ে মানে আক্রমণ করেছে এবং এদের কেউ কেউ এখন মন্ত্রী টন্ত্রী হয়েছে নাম আমি নাই বা বললাম কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিইনি আমরা মোকাবেলা করেছি এটাকে পলিটিক্যালি আইডিওলজিক্যালি কেমন না এটা যেটা হচ্ছে এটা মানে মানুষকে এভাবে দমানো যাবে মনে করলে ভুল করবে এটা হয় না আমরা শুনলাম মানিক সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ঠিক কি বললেন তিনি বলেছেন গতকাল সিপিএম অফিসে যে তাণ্ডব হয়েছিল যে হামলা চলেছিল সেই ঘটনা প্রসঙ্গে তার এই বক্তব্য এবং তিনি যেমনটা জানিয়েছেন যে মানুষের থেকে বিচ্ছিন্ন ত্রিপুরার বিজেপি সরকার অপশাসনের প্রতিবাদে মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছে তাই এত রাগ বিজেপির মানুষই ফ্যাসিস্ট আক্রমণের জবাব দেবেন এমনটাই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আপনাদের শোনালাম সেই বক্তব্য গতকাল সিপিএম অফিসে যে হামলা হয়েছে সেই ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য আমরা এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য আমরা শুনলাম মানিক সরকার গতকালের ঘটনা অর্থাৎ গতকাল সিপিএম অফিসে ত্রিপুরা সিপিএম অফিসে যে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি কথা বলেছেন কি বলবেন দেখো একেবারেই তাই গতকাল ত্রিপুরায় সিপিএম এর রাজ্য দপ্তরে যেভাবে হামলার ঘটনা ঘটেছে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট তার তীব্র নিন্দা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তথা পলিটব্যুরোর সদস্য তিনি জানিয়েছেন যে যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ত্রিপুরায় বিজেপি সরকার এবং সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্স নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মানিক সরকার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে মতাদর্শের লড়াই বা রাজনীতির লড়াই বলতে যা বোঝায় সেটা কিন্তু ত্রিপুরাতে এই মুহূর্তে নেই সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ জানাচ্ছেন এবং যেভাবে বিরোধী রাজনৈতিক দলের যে রাজ্য দপ্তর সেই রাজ্য দপ্তরের ওপর হামলার ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এবং পাশাপাশি তিনি জানাচ্ছেন যে কোনোরকম প্ররোচনায় যাতে সাধারণ মানুষ পা না দেন এবং গোটা দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষ গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই বিজেপি থেকে মুখ ঘুরিয়ে আসছেন এবং সেই জায়গায় কিন্তু একটা প্রতিবাদ ইতিমধ্যেই জনমানসে তৈরি হচ্ছে এবং বিশেষ করে যেভাবে এর আগে উদয়পুরে হামলার ঘটনা ঘটেছে এবং সরাসরি বিজেপিকে কিন্তু ফ্যাসিস্ট সুলভ আক্রমণ যেভাবে হচ্ছে বিজেপির তরফ থেকে সেটা নিয়ে কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার একেবারে ধন্যবাদ সত্য আমরা কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে গতকাল সিপিএম এর অফিসে সিপিএম এর রাজ্যসভার অফিসে যে হামলা হয়েছিল সেই ঘটনা প্রসঙ্গে মানিক সরকারের বক্তব্য এবং তিনি বলেছেন যে বিজেপি সরকার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অপশাসনের প্রতিবাদে মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছে তাই এত রাগ বিজেপির মানুষই ফ্যাসিস্ট আক্রমণের জবাব দেবেন